মাগুরায় জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল বিডি স্টার টিভি নিউজ তথ্য বিদ্যুচিত্র রয়েছেন বিশেষ প্রতিনিধি জিল্লুর রহমান সাগর সঙ্গে আছে আমি তানজানা রহমান লিজা মাগুরার শ্রীপুর উপজেলায় জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রীপুর উপজেলা যুবলীগ 27 মার্চ বিকাল 5টায় শ্রীপুর থানার সামনে থেকে মিছিল বের হয়ে শ্রীপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর পোস্ট অফিস সংলগ্ন চৌরাস্তার প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান মাগুরা জেলা যুবলীগ নেতা সর্দার রেজাউল ইসলাম শ্রীপুর উপজেলা দায়িত্বশীল যুবলীগ নেতা মোহাম্মদ বাবুল রেজা এই সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী জালালউদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আরজান বাদশা যুবলীগ নেতা মোহাম্মদ খান তৈয়ব রহমান যুবলীগ নেতা মনির হোসেন লাড্ডু যুবলীগ নেতা মোহাম্মদ হাসানুজ্জামান হান্নান যুবলীগ নেতা জিলুর রহমান সাগর যুবলীগ নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সর্দার যুবলীগ নেতা মোহাম্মদ রোকনুজ্জামান ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আসু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাজিদুল মিয়া গয়েশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ ওহিদুল ইসলাম মিঠু শ্রীকল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ খবির হোসেন ও সাধারণ সম্পাদক মনার হোসেন দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিমুল ও সাধারণ সম্পাদক মাসুম কামাল শব্দালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিলন হোসেন কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল সর্দার ও সাধারণ সম্পাদক তৈবুর রহমান নাকল ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান টুকু আমলসার ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর মাহমুদ রঞ্জু সহ মাগুরা জেলা যুবলীগ শ্রীপুর উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ আমরা কিন্তু হাত উঠিয়ে বসে থাকবো না যদি এই শান্তিপ্রিয় বাঙালির উপর আবার করে বারবার যে হামলা চালানো হয় হামলা যদি করতে হয় আসেন সামনে আসেন আসেন রাজপথে আছেন আমরা রাজপথে খেলবো প্রিয় ভাইয়ের আমার আপনারা যারা আজকের সঙ্গে সঙ্গে এই মিছিল করেছেন প্রত্যেককে সাধুবাদ জানিয়ে এবং প্রত্যেকের দীর্ঘ এই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা।